সকলকে নমস্কার জনায় আজির অন্য এক ভিডিওলে স্বাগতম জানাইছো। তো আজি মই বনাব লৈছো তেল পিঠা। যেহেতু বিহুর বতর গতিকে তেল পিঠা অল্প বনাই লো বলে ভাবিছো। তেল পিঠা বনাবলে প্রথমতে মই চাউলের গুড়ি 3-4 কোরাসমান লৈ লৈছো আর তাতে মই 1 কোরাস আটার গুড়ি ব্যবহার করেছো। তো এনেকুৱাকে লৈ লব আপনাদের। আর ইয়াতে মই এটা ব্যবহার করেছো কুকিং সোডা, মানে যেটা আমি খার খাবলে ইউজ করো সেই সোডা আধা চামচমান ইউজ করেছো। আর ইউজ করেছো বেকিং পাউডার। আর এটা এইখিন মই নিমখ সোয়াদ অনুসরি ব্যবহার করেছো। আর এটা আটাইখিন ধুনিয়াক মিলাই লম যাতে সোডা আর নিমখ ধুনিয়াক মিলি যায়। এতিয়া ইয়াতে মই গুড় মিঠাই গলাই লৈছিলো। তো গলাই লওয়া মিঠাইখিনি এইখিনি মানে কি মিশ্রণখিনির উপরতে ঢালি দিলো। আর এই মিঠাইখিনি দিয়ার পিছতো মই এতিয়া ধুনিয়াক এইখিনি মিহলাই লম। মিঠাইখিনি ধুনিয়াক মিহলাই লওয়া হয়ে গেল। এতিয়া মই ইয়াতে গরম পানি ব্যবহার করিম। গরম পানিখিনি অলপ অলপক দি ব্যবহার করিম যাতে বেশিক পনিয়া হয়ে না যায়। সেই কারণে এইটু মই অলপ অলপক ব্যবহার করিম। মিশ্রণখিনি প্রায় এনেকুয়া ধরনের হলে ভাল হয় আর বেশি পনিয়াও নহয় ডাঠো নহয়। এতিয়া মই কেরাহিটো পাতি দিলো, তারপর রিফাইন তেল দি দিছো। রিফাইন তেলখিনি এতিয়া গরম হবলৈ দি দিম। জুইটো মিডিয়ামত রাখি দিছো। মিশ্রণখিনি কেরাহিত দিয়ার আগতে গোটেখিনি আকবার লড়াই লব, কারণ তলত বহি যাব পারে। এই কারণে প্রত্যেক যেতে দিয়ে তিনি এনেকৈ লড়াই লব। প্রথম পিঠা দি দিল কেনকা হয়েছে নাজানো বারো, চাই দেখব ভিডিওটি। এনেকুয়াকে মই গোটেইকেইখন তেল পিঠা বনাই লম। আপোনালোকে চাই দেখিব ভিডিওটো সম্পূর্ণকৈ। আপোনালোকে বিহুত কি কি বনালে জনাবচোন মোক। বিহু বাৰু কেনেকুৱা গ'ল সকলোৰে, আশা কৰো সকলোৰে ভালে গ'ল, জনাব আপোনালোকে। ইমান ধুনিয়াক ফুলি উঠিছে দেখিছেনে। আপোনালোকেও এনেকুৱাকৈ তেল পিঠা বনাই পাইছেনে? জনাবচোন কোনে কোনে এনেকুৱাকৈ মোৰ দৰেকে বনায়। হৈ গ'ল মোৰ গোটেইখিনি বনোৱা। তো এইখিনি আজি বনালো। তো আজিৰ ভিডিঅ'টো কেনেকুৱা পালে আপোনালোকে জনাবলৈ নাপাহৰিব। আকৌ এবাৰ ৰঙালী বিহুৰ সকলোকে শুভকামনা জনালো। ৰঙালী ৰঙে সকলোকে জীৱন ৰঙীন কৰি তোলক। ইমানতে আজিৰ ভিডিঅ'টো শেষ কৰিছোঁ। আকৌ এটা লগ পাম অন্য ভিডিঅ'ত। তেতিয়ালৈকে বাই বাই।